নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। বছরের শুরুতেই শুক্র গ্রহের রাশি পরিবর্তন, 8 রাশির জাতক ও জাতিকাদের জীবনে মহাসুখের আগমন ঘটতে চলেছে। 4ঠা জানুয়ারি 2021 বছরের শুরুতেই শুক্র গ্রহ রাশি পরিবর্তন করছে, বৃশ্চিক রাশি ত্যাগ করে ধনু রাশিতে প্রবেশ করবে এই সুখ স্বাচ্ছন্দ্যের কারকগ্রহ শুক্র। কাজেই 8 রাশির জাতক ও জাতিকাদের জীবনে সুখের আবির্ভাব ঘটতে চলেছে। এই 8 রাশির জাতক জাতিকাদের হাতে আসতে চলেছে প্রচুর পরিমাণ অর্থ। পাশাপাশি যাদের বিবাহ আটকে ছিল, 2020 কোনো কারণবশত বিবাহ হয়নি, 2021 বিবাহ হয়ে যাবে। এছাড়াও আপনার জীবনে নতুন প্রেম আসতে চলেছে। শুধু তাই নয়, বছরের শুরুতে আপনি গাড়ি বাড়ি ক্রয় করতে পারবেন। কোন সেই সৌভাগ্যশালী 8 রাশির জাতক জাতিকা এবং কোন কোন দিক থেকে আপনাদের সুখ আসতে চলেছে জেনে নিন। শুক্র গ্রহ প্রধানত সুখ স্বাচ্ছন্দ্যের কারকগ্রহ, ভোগের কারকগ্রহ, বিনোদনের কারকগ্রহ, আনন্দ আমোদ প্রমোদের কারকগ্রহ, এছাড়া কামনা বাসনা বিবাহের কারকগ্রহ, অভিনয় জগতের কারকগ্রহ এই শুক্র। আর 2021 শুরুতেই শুক্র গ্রহের রাশি পরিবর্তন, 8 রাশির জাতক জাতিকাদের জীবনে মহাসুখের আগমন ঘটতে চলেছে। আপনাদের জীবনে আসতে চলেছে সুখের জোয়ার। আসুন একে একে কোন সেই সৌভাগ্যশালী 8 রাশি যাদের জীবনে সুখের জোয়ার আসতে চলেছে জানিয়ে রাখি। প্রথম মেষ রাশি। মেষ রাশির দ্বিতীয় পতি ও সপ্তম পতি শুক্র গ্রহ। এই দ্বিতীয় ও সপ্তম পতি ভাগ্যভাবে অবস্থান করছে, কাজেই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে ভাগ্যের উদয় ঘটতে চলেছে। আপনাদের মনের ইচ্ছা পূরণ হতে চলেছে। আপনাদের হাতে প্রচুর পরিমাণ অর্থ আসতে চলেছে। এই সময় আপনার মুখের ভাষার মধ্যে মধুরতা দেখতে পাওয়া যাবে। যারা একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে পারে, এবং যারা প্রেম সম্পর্কে রয়েছেন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন তাদের জন্য এই সময় যথেষ্ট শুভ যাবে। এছাড়া ব্যবসা বাণিজ্যে প্রভূত উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে। পরবর্তী সৌভাগ্যশালী রাশি হল মিথুন রাশি। মিথুন রাশির দ্বাদশপতি ও পঞ্চমপতি শুক্র গ্রহ সপ্তমভাবে অবস্থান করছে। যারা মিথুন রাশির ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য এই সময় প্রচুর পরিমাণ অর্থ আপনার হাতে আসতে চলেছে। যারা বিবাহ করতে চাইছেন এই সময় খুব শুভ। এছাড়াও যারা একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে। এই সময় আপনার জীবনে যদি নতুন প্রেম আসে অবশ্যই তা গ্রহণ কর। এই সময় আপনার হাতে যেমন প্রচুর অর্থ আসবে, পাশাপাশি অর্থ খরচও বৃদ্ধি পাবে। আর এই অর্থ খরচ হবে প্রধানত ভোগ্য জাতীয় কোনো দ্রব্য ক্রয়ের জন্য। এছাড়াও এই সময় আপনি আপনার সৌন্দর্যের বিষয়ে যথেষ্ট যত্নবান হয়ে উঠবেন। পরবর্তী সৌভাগ্যশালী রাশি হল সিংহ। রাশির তৃতীয় পতি এবং দশম পতি পঞ্চমভাবে অবস্থান করছে, কাজেই এই সময় আপনি সন্তানের কাছ থেকে সুখ পেতে চলেছেন। সন্তানের জন্য আপনার মান সম্মান বৃদ্ধি পাবে। এছাড়াও আপনি যদি ব্যবসায়ী হন তবে ব্যবসা ক্ষেত্রে
প্রভূত উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে। আপনার হাতে প্রচুর পরিমাণ অর্থ আসতে চলেছে এই সময়। এছাড়াও ভাই বোনের সাথে যে সম্পর্ক খারাপ ছিল সেই সম্পর্ক কিছুটা হলেও ভালো হবে। কর্মক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে এই সময়। আপনি যদি গাড়ি বাড়ি ক্রয় করতে চান তবে তার জন্য আদর্শ সময়। পরবর্তী সৌভাগ্যশালী রাশি হল কন্যা রাশি। রাশির ধনপতি ও ভাগ্যপতি অবস্থান করছে চতুর্থভাবে, কাজেই মায়ের শরীর স্বাস্থ্য কিছুটা হলেও ভালো হবে। মায়ের কাছ থেকে আপনি সুখ স্বাচ্ছন্দ্য অনুভব করতে পারবেন। এ সময় আপনার মনের কোনো না কোনো একটা ইচ্ছা পূরণ হতে পারে। এই সময় আপনি যদি গাড়ি বাড়ি ক্রয় করতে চান তবে তা ক্রয় করতে পারবেন। আপনার হাতে প্রচুর পরিমাণ অর্থ আসবে আর এই অর্থ প্রাপ্তি ঘটবে ভাগ্যের সাহায্যে। এই সময় আপনার কামনা বাসনা প্রবণ হয়ে উঠবে। আপনি স্বনির্ভর হওয়ার চেষ্টা করবেন, যার ফলে অতিথিদের কাছে আপনি খুবই প্রিয় হয়ে যাবেন। আপনার জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে। যারা বিবাহের জন্য চেষ্টা করছেন কিন্তু বিবাহ ঠিক হচ্ছে না, তাদের এই মাসে অর্থাৎ জানুয়ারি মাসে বিবাহ ঠিক হয়ে যাবে। অবশ্যই আপনি চেষ্টা করুন। পরবর্তী যে সৌভাগ্যশালী রাশির নাম জানাবো তা হল বৃশ্চিক রাশি। রাশির দ্বাদশপতি ও সপ্তমপতি ধনভাবে অবস্থান করছে, কাজেই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ধনের যে সমস্যা ছিল সেই ধনের সমস্যা এবার দূর হবে। এছাড়াও ব্যবসা ক্ষেত্রে প্রভূত উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে। আপনার হাতে প্রচুর পরিমাণ অর্থ আসতে চলেছে। শুধু তাই নয়, যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিবাহ আটকে ছিল এবার বিবাহ হয়ে যাবে। তবে আপনার শুক্রের রাশি পরিবর্তনে আপনার হাতে যেমন প্রচুর অর্থ আসবে পাশাপাশি খরচও বৃদ্ধি পাবে। যারা বিবাহ বন্ধনে প্রবেশ করে গিয়েছেন তাদের জীবনে সুখ বৃদ্ধি পেতে চলেছে। এই সময় আপনি যদি কোনো ভোগ্যদ্রব্য ক্রয় করতে চান তবে তা অনায়াসে ক্রয় করতে পারবেন এবং আপনার জন্য তা অবশ্যই শুভ বলে বিবেচিত হবে। পরবর্তী যে সৌভাগ্যশালী রাশির নাম জানাবো তা হল ধনু রাশি। রাশির ষষ্ঠপতি ও ইনকামপতি রাশিতেই অবস্থান করছে, কাজেই ধনুরাশির জাতক জাতিকাদের ইনকামের সমস্যা অর্থনৈতিক সমস্যা দূর হবে। এই সময় আপনি নিজের শরীর স্বাস্থ্যের প্রতি রূপচর্চার প্রতি যথেষ্ট যত্নবান হয়ে উঠবেন এবং বিপরীত লিঙ্গের প্রতি আপনার আকর্ষণ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। এই সময় আপনি ঋণ পরিশোধ করতে পারবেন। আপনার যারা শত্রুপক্ষ তারা কিন্তু আপনার কাছে পরাস্ত হবে এবং আপনার শরীর স্বাস্থ্য আগের চেয়ে যথেষ্ট ভালো হবে। আপনার মানসিক চাপ কিছুটা হলেও কমবে। বিদ্যার্থীদের জন্য এই সময়টি যথেষ্ট শুভ যাবে। এছাড়াও এই সময় আপনার মান সম্মান বৃদ্ধি পাবে। পরবর্তী যে সৌভাগ্যশালী রাশির নাম জানাবো তা হল কুম্ভ রাশি। কুম্ভ রাশির চতুর্থপতি ও ভাগ্যপতি ইনকামভাবে অবস্থান করবে, কাজেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি যথেষ্ট শুভ। যারা বিদেশের সাথে ব্যবসা বাণিজ্য করেন বা বিদেশ থেকে সরাসরি অর্থ উপার্জন করেন অথবা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন তাদের জন্য যথেষ্ট শুভ যাবে। এই সময় আপনার মান সম্মান বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের জন্য এই সময়টি যথেষ্ট শুভ। আপনি যদি ব্যবসা ক্ষেত্রে ব্যবসা করেন তবে ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন যথেষ্ট হারে বৃদ্ধি পাবে। এই সময় আপনি ভাগ্যের সাহায্য পাবেন। এই সময় আপনি যদি গাড়ি বাড়ি কোনো ভোগ্য পণ্য ক্রয় করতে চান তবে তা অনায়াসে ক্রয় করতে পারবে।
কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে জানুয়ারি মাসে আসতে চলেছে গৃহে সুখের উপকরণ, যার ফলে আপনার জীবনে সুখ যথেষ্ট হারে বৃদ্ধি পাবে। বন্ধুবান্ধবের সাথে আপনি সময় অতিবাহিত করবেন। এই সময় আপনি কাছাকাছি কোনো ভ্রমণে যেতে পারেন অথবা ভ্রমণে যাওয়ার জন্য নিজেদের মধ্যে কথাবার্তা হতে পারে। পরবর্তী এবং শেষ সৌভাগ্যশালী রাশির নাম হল মীন রাশি। মীন রাশির তৃতীয় পতি ও অষ্টম পতি কর্মভাবে অবস্থান করছে, কাজেই আপনি যে কর্মেই থাকুন না কেন কর্মক্ষেত্রে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে আপনার উপার্জন বৃদ্ধি পাবে। এই সময় আপনি যদি গাড়ি ক্রয় করতে চান তবে তা শুভ। পুরনো কোনো বন্ধুর সাথে সাক্ষাৎ হতে পারে এবং বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন অথবা বাড়ির সদস্যদের নিয়ে কোথাও ভ্রমণের যোগাযোগ আসতে চলেছে আপনার জীবনে। এছাড়াও ভাই বোনের সাথে সম্পর্ক আগের চেয়ে কিছুটা হলেও ভালো হবে। এই সময় আপনার জীবনে নতুন প্রেম আসতে চলেছে। আপনি যদি বিবাহের চিন্তা ভাবনা করেন তবে জানুয়ারি মাস আপনার জন্য যথেষ্ট শুভ। এই মাসে আপনার বিবাহ ঠিক হয়ে যাবে। ধন্যবাদ।